আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম হুয়াওয়ে নোভা 10, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে। তো আজকে আমি এই ফোনটির বেসিক ফিচার্স এবং স্পেসিফিকেশনস গুলো শেয়ার করব এবং এর সাথে এই ফোনটির ইউই প্রাইস কত এবং সেই অনুযায়ী বাংলাদেশি টাকা কত আসতে পারে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার হাতে রয়েছে হুয়াওয়ে নোভা 10। তো শুরুতে দেখে নেওয়া যাক এই ফোনটির ডিসপ্লে। ডিসপ্লের মধ্যে রয়েছে 6.67 ইঞ্চেস OLED কার্ভ ডিসপ্লে ফুল এইচডি প্লাস এবং এই ফোনটির ক্যামেরার মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেল আলট্রা ভিশন মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ম্যাক্রো ক্যামেরা, 2 মেগাপিক্সেল পোর্ট্রেট ডিপ ক্যামেরা রয়েছে এবং এই ফোনটির সামনের দিকে রয়েছে 60 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অটোফোকাস সেলফি ক্যামেরা। এই ফোনটির অপারেটিং সিস্টেম হচ্ছে EMUI 12 এবং এর চিপসেট হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G 4G এবং এই ফোনটির ওয়েট 168 গ্রাম প্রায় এবং এই ফোনটির ব্যাটারির মধ্যে রয়েছে 4000 mAh ব্যাটারি এবং এই ফোনটি 66W হুয়াওয়ে সুপার চার্জ দিয়ে চার্জ করা যাবে এবং এই ফোনটির স্টোরেজের মধ্যে রয়েছে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ, এর মধ্যে কোনো এক্সটার্নাল মেমরি কার্ড ব্যবহার করা যাবে না। এবং আমার কাছে যে ফোনটি রয়েছে সেটা হচ্ছে স্টেরি সিলভার এবং এর মধ্যে স্টেরি ব্ল্যাক এবং প্রোবেজ কালার রয়েছে। তো এখন আসা যাক এই ফোনটির বডি কন্ডিশনের মধ্যে। এই ফোনটির ডান দিকে রয়েছে ভলিউম বটন এবং পাওয়ার বটন এবং এই ফোনটির বাম দিকটা একদম খালি, কোনো কিছুই নেই এবং এই ফোনটির উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং এই ফোনটির নিচের দিকে রয়েছে টাইপ সি পোর্ট, এটা দিয়ে চার্জার এবং হেডফোন ব্যবহার করতে হবে এবং এর পাশে রয়েছে প্রাইমারি মাইক্রোফোন এবং স্টিরিও স্পিকার এবং এর পাশে রয়েছে সিম স্লট, এর মধ্যে দুটি ন্যানো সিম ব্যবহার করা যাবে। এই ফোনটির ইউই প্রাইস হচ্ছে, এটা নেট প্রাইস, সেটা হচ্ছে 1899 দিরহাম, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 57,000 টাকার কাছাকাছি। বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, যদি ভালো লেগে থাকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক দিবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।